নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সাবুদানা দিয়ে পাঁপড় রেসিপি। এই সাবুদানার পাঁপড়টা কোনো রকম রৌদ্রে শুকাতে হবে না এবং কম সময়ে ঝামলা ছাড়া তৈরি করতে পারবেন। আর এই পাঁপড়টা খেতেও কিন্তু খুবই টেস্টি। প্রথমে এখানে সাবুদানা নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। সাবুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সাবুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে জল দিয়ে দিব আর জল দিয়ে 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। এর চেয়ে বেশি ভিজিয়ে রাখার দরকার নেই, 10-15 মিনিট হলেই হয়ে যাবে। আমি 15 মিনিটের মতো সাবুদানাটাকে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। আর সাবুদানাটা কিন্তু একবারে নরম হয়েছে। এখন যেটা করতে হবে, এই সাবুদানাটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। সাবুদানার পেস্টটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়েছে। এখন একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। তবে সাবুদানার পেস্টটা যখন তৈরি করবেন, কোনোভাবে কিন্তু জলটা ব্যবহার করা যাবে না। আর জলটা ব্যবহার করলে এই পেস্টটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, ডিজাইনটা করতে একটু সমস্যা হয়ে যাবে। সবগুলো সাবুদানায় আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। তবে এখানে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো না ব্যবহার করাই ভালো। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। কিছুটা সাবুদানার পেস্ট আমি আলাদা করে নিলাম আর একটু ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সাদাটায় শুধু রেখে দিতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যে ফুড কালারটা ব্যবহার করলাম। এখন আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্লেটে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। তবে এই ডিজাইনটা দেখতে ভালোই লাগে, আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি এভাবেই ডিজাইনগুলো তৈরি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, এগুলো কিন্তু ভাপ দিয়ে নিতে হবে। তবে বেশি সময় ভাপ দেওয়ার দরকার নেই, 30 সেকেন্ডের মতো ভাপ দিলেই হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, এই প্লেটে কিন্তু কোনো তেল ব্যবহার করলাম না। আপনারা কিন্তু যখন প্লেটে ব্যবহার করবেন, অবশ্যই কিন্তু তেল একটু লাগিয়ে এই ডিজাইনগুলো তৈরি করবেন অথবা কলার পাতা বা কাঁঠালের পাতায় এই ডিজাইনগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন। আমার কিন্তু এই প্লেট থেকে পাঁপড়গুলো তুলতে একটু সমস্যা হয়ে গিয়েছিল, এজন্য আগেই বলে দিলাম আপনারা কিন্তু কলার পাতা বা কাঁঠালের পাতায় এই ডিজাইনগুলো তৈরি করে ভাপ দিয়ে নেবেন। আমি কিন্তু একইভাবে অনেকগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো ফ্যানের বাতাসে আমি শুকিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু ফ্যানের বাতাসে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, এগুলো কোনোভাবে রৌদ্রে দিতে হবে না। আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রৌদ্রে দিতে হবে। আর এগুলো কিন্তু দেখতেও ভীষণ ভালো হয়েছে। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে তেলের পরিমাণটা কিন্তু একবারে কম হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। আর এগুলো যখন ডুবো তেলে ভাজবেন, তখন কিন্তু একবারে ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। আমি এভাবে বেশ কয়েকটা ভেজে নিয়েছি, এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন।
তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।